আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের ভাজাভুজি কিংবা স্ন্যাক্স আইটেমের সাথে একটা ডিপিং সস না হলে কিন্তু বিষয়টা ঠিক জমে না। আমার অনেক পছন্দের একটি চাটনির রেসিপি, আর সেটা হচ্ছে গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি। আমার আগের দুইটা রেসিপিতে আমি এই চাটনিটা দেখিয়েছি, আর সেটা দেখে আপনারা অনেকে আমার কাছে এই চাটনির রেসিপিটা চেয়েছেন। আর তাই আজকে আমি আপনাদের সবার অনুরোধে রেসিপিটা নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাটনিটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে পুদিনা পাতা, আর তার জন্য পুদিনা পাতার শক্ত অংশটাকে বাদ দিয়ে আমি কচি অংশটা বেছে নিচ্ছি। সব পুদিনা পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর এই ধনে পাতাগুলো শেকড়টা বাদ দিয়ে এই পাতাগুলোও একটু বেছে নিচ্ছি। বাজার থেকে কেনা ধনে পাতার সাথে অনেক সময় ঘাস কিংবা বিভিন্ন লতা পাতা থাকে, তাই এগুলোকে একটু ভালোভাবে বেছে নিতে হবে। আপনারা চাইলে ধনে পাতা আর পুদিনা পাতার পরিমাণটা আপনাদের পছন্দ মতন নিতে পারেন, তবে পুদিনা পাতার পরিমাণটা বেশি হয়ে গেলে চাটনিটা একটু কালচে হয়ে যায়। তাই আমার সাজেশন থাকবে এখানে পুদিনা পাতার পরিমাণটা যতটুকু হবে ধনে পাতার পরিমাণটা তার ডবল রাখতে হবে। এখন এই পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে এই ধুয়ে রাখা সবগুলো পাতায় দিয়ে দিচ্ছি। এর সাথে এখন অ্যাড করছি 4-5টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 1 কুচি আস্ত আদা ব্যবহার করতে পারেন। এই সবগুলো উপাদান এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে একটা স্মুথ পেস্ট তৈরির জন্য আপনাদের যদি মনে হয় সামান্য পানি অ্যাড করতে পারেন, কারণ এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করাটা খুবই জরুরি। এখন এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার অ্যাড করব এই চাটনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান লেবু। এখন এখানে আমি একটা সম্পূর্ণ লেবু অ্যাড করে দিচ্ছি। লেবুর জুসটাকে সুন্দরভাবে সবগুলো উপাদানের সাথে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ মজাদার গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি। এবার এটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আর যদি নর্মালে রেখে সংরক্ষণ করতে চান তাহলে এই চাটনিটার সাথে সামান্য হোয়াইট ভিনেগার অ্যাড করে নেবেন। আর এই চাটনিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, যে কোনো স্ন্যাক্সের সাথেই এই চাটনিটাকে আপনারা সার্ভ করতে পারেন। তাই বাড়িতে অবশ্যই একবার হলেও এই চাটনিটাকে ট্রাই করে দেখবেন। আপনার কাছে এই চাটনিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।